আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আর আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংকের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে এক্সিম ব্যাংক। এটা হচ্ছে শরিয়া বেসড ব্যাংক, অর্থাৎ ইসলামিক মানে ধরনের একটা ব্যাংক। দুইটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তারা নিয়োগ দেবে, একটা হচ্ছে MTO অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, আর একটা হচ্ছে ক্যাশ। আর এই ব্যাংকের যথেষ্ট ডাক সুনাম, যথেষ্ট ভালো, বলতে পারেন তুলনামূলক যথেষ্ট ভালো ব্যাংক। তো এই যদি যাদের সুযোগ থাকে আপনারা কেউ এটাকে ছাড়বেন না। প্রথম পোস্ট হচ্ছে MTO পোস্ট, এবং এক বছর পর আপনার বেতনটা প্রায় 70-এর কাছাকাছি। একাডেমিক এটা যথেষ্ট পরিমাণে মানে হাই, মানে অনার্স এবং মাস্টার্সে 3 থাকতে হবে, ন্যূনতম GPA 5, বোথ SSC এন্ড HSC। দেখা গেল যে এই শুধু এই রিকোয়ারমেন্টের কারণে প্রায় আপনার 90% ক্যান্ডিডেট বাদ পড়ে। দুই নম্বর যেটা বলছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ক্যাশ, অর্থাৎ যারা এখানে আবেদন করতে পারতেছেন তাদের জন্য এই অপশনটা তারা রাখছে। সেটা হচ্ছে যে আপনার এক বছর পর আপনাকে 40-45 হাজার টাকা অফার করবে। এক্ষেত্রে আপনার মাস্টার্স দিকে যাচ্ছে ন্যূনতম, মানে অভিজ্ঞতা মাস্টার্স 4 ইয়ার, বলেন যে CGPA 2.5 যাচ্ছে অনলি, SSC এবং HSC।